লোকনায়ক মান্না ভাই, তিনি কোন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন? আওয়ামী লীগ নাকি বিএনপি? আজকে অনেকদিন পরে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি তুলে ধরব মান্না ভাই সম্পর্কে। 2008 সালের 17 ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান চিত্রনায়ক মান্না ভাই। মাত্র 44 বছর বয়সেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। 1964 সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করা একজন মহানায়কের নাম চিত্রনায়ক মান্না। বাংলাদেশের রাজনীতি যখন উত্তাপ, বাংলা চলচ্চিত্র যখন দুঃসময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে, তখনই শোনা যাচ্ছিল যে একজন মান্নার ভূমিকা, একজন মান্না কতটা চলচ্চিত্র প্রেমী ছিল, কতটা চলচ্চিত্র বান্ধব ছিল। এবং আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি, যেটি গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থানের মাধ্যমে তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে চলে যান। এবং বিগত 10-12 বছর ধরে বিশেষ করে, বা 15 বছর ধরে বিশেষ করে, আমরা যেটি দেখতে পাচ্ছি যে চলচ্চিত্র কিংবা নাট্যাঙ্গনের অনেক শিল্পীরাই রাজনীতিতে অনেক বেশি সম্পৃক্ত হয়েছে, এবং যেটির ফলশ্রুতিতে আমরা দেখছি যে এখন টেলিভিশন কিংবা চলচ্চিত্রের অনেক নায়ক নায়িকা কিংবা শিল্পীরা প্রশ্নবিদ্ধ হয়েছে, বিশেষ করে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে। সেই ক্ষেত্রে আমি প্রসঙ্গ আনতে চাই এবং শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাংলা চলচ্চিত্রের মহানায়ক মান্না ভাইকে। মান্না ভাই আপনারা নিশ্চয় দেখেছিলেন বাংলা ভিশনের একটি টক শোতে এসেছিল, যে টক শোটি উপস্থাপনা করেছিল তৎকালীন সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী অপি করিম। সেখানে মান্না ভাই অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য তিনি প্রদান করেছিলেন, এবং সেখানে তিনি তার রাজনীতির কেরিয়ার নিয়ে কিংবা তার এমপি হওয়ার স্বপ্নটিও তিনি সেখানে প্রকাশ করেছিল। তো আজকের প্রেক্ষাপট এবং মান্না ভাইয়ের সেই সময়কার প্রেক্ষাপট, এই যে একটি তফাৎ, এবং মান্না ভাই আসলে যে এমপি হওয়ার স্বপ্নটি দেখেছিল সেটি কোন দল থেকে দেখেছিল, আওয়ামী লীগ থেকে নাকি বিএনপি, তিনি কিন্তু একটি বিষয়, একটা কথাই তিনি বারবার বলছিলেন যে আমার এমপি হওয়ার খুব ইচ্ছে। তখন তাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন এমপি হতে চান, তিনি একটি কথা বলেছিলেন যে আমি মানুষের দ্বারপ্রান্ত পর্যন্ত পৌঁছাতে চাই, একজন অভিনেতা হিসাবে নিজের অভিনয় নিয়ে বা কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকতে হয়, কিন্তু আমি মনে করি একজন অভিনেতা হিসাবে যখন আমি এমপি হব বা একজন সংসদ সদস্য হব, তখন মানুষের সঠিক সেবাটি আমি দিতে পারব। কিন্তু তখন কিন্তু মান্না ভাই একবারও কিন্তু বলেনি কোনো দলের কথা, যেমনটা আওয়ামী লীগ কিংবা বিএনপি, যেরকমটা বলাই যেতে পারে আমাদের যখন কোনো ক্রিকেটার, ফুটবলার কিংবা অভিনেতা অভিনেত্রী তারা যখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং বিতর্কে জড়িয়ে যায়, তখন কিন্তু বরাবরই সাধারণ যারা দর্শক রয়েছে তারা কিন্তু বলে থাকেন যে একজন সেলিব্রিটি, আমি যদি আমার ব্যক্তিগত কথা বলতে চাই, যে একজন তারকা কখন হয়, সে নিশ্চয়ই রাজনৈতিক কোনো দলের প্ল্যাটফর্ম দিয়ে বা রাজনৈতিক দলের সাপোর্ট দিয়ে কিন্তু সে তারকা হয় না। সে তারকা হওয়ার পিছনে নির্দলীয়ভাবে সারা দেশের মানুষের ভালোবাসা থাকে, সারা দেশের মানুষের তার প্রতি একটি ভালো লাগা থাকে, তখনই কিন্তু একজন তারকার সৃষ্টি হয়। একজন তারকার বেলায় কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কোনো কিছুর ভেদাভেদ থাকে না, কারণ একজন তারকাকে সবাই কিন্তু ভালোবাসে নির্দলীয়ভাবে, তার অভিনয়কে, তার দক্ষতাকে কিন্তু মূল্যায়ন করে। তো সেই প্রেক্ষাপটে আপনারা নিশ্চয়ই এবারের কথা যদি বলতে চাই, যে আমরা এর আগেও দেখেছি 80 দশক কিংবা 90 দশকের অনেক তারকারাই কিন্তু
আওয়ামী লীগ বিএনপি সমর্থিত ছিল। এর মধ্যে যদি আপনাদেরকে উল্লেখ করে বলতে চাই যে রাজীব সাহেব বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, যিনি একজন সফল ভিলেন কিংবা অভিনেতা হিসাবে সফল ছিল, তিনি কিন্তু বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। অন্যদিকে যদি বলতে চাই মিজু আহমেদ সাহেব, তিনিও কিন্তু খল অভিনেতা, তিনি কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ছিল নিবিড়। আবার অন্যদিকে যদি বলতে চাই যে চিত্রনায়ক আলমগীর সাহেব, মান্না ভাইয়ের প্রসঙ্গে আমি অবশ্যই এই জিনিসটি কেন বলছি সেটি অবশ্যই আপনি আমার পুরো গল্পটি শোনার পর বুঝতে পারবেন। তো আলমগীর সাহেব, তিনিও কিন্তু আওয়ামী লীগের রাজনীতি কিংবা আওয়ামী লীগ সমর্থিত একজন চিত্রনায়ক। আবার চিত্রনায়ক ফারুক সাহেব, তিনিও কিন্তু আওয়ামী লীগের একদমই স্টুডেন্ট লাইফ থেকে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত। আবার আপনারা দেখেছেন বাংলা চলচ্চিত্রের আরেকজন কিংবদন্তি চিত্রনায়িকা, চিত্রনায়িকা কবরী আপু, তিনি আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে তিনি আওয়ামী লীগ থেকে তিনি মনোনয়ন পেয়েছিল এবং সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু সবচেয়ে বড় যে বিষয় মান্না ভাইয়ের একটি কথার সঙ্গে যদি মিলিয়ে বলতে চাই, যে 80 দশক কিংবা 90 দশকের তৎকালীন সময়ের কিছু তারকা, 90 দশকের অনেক তারকাই কিন্তু এখন বর্তমান রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে অনেকটা বিতর্কে আছেন, কিন্তু 80 দশকের তারকাদের যদি বলতে চাই যারা বাংলা চলচ্চিত্রকে আলোকিত করেছে বা উজ্জীবিত করেছে, তাহলে যদি বলতে চাই তারা কিন্তু এক একজন এক একটি দলের হয়তোবা সাপোর্ট করেছে, কিন্তু যখন যেই দলই ক্ষমতা গেছে সেই দলই কিন্তু তাদেরকে মূল্যায়ন করেছে শিল্পীর জায়গা থেকে। এমন হয়নি যে কোনো কাজের ক্ষেত্রে বঞ্চিত হয়েছে, বা এমন হয়নি যে তার কোনো সহকর্মী কেউ বিএনপি করে তার আরেক সহকর্মী আওয়ামী লীগ করে, এতে করে নিজেদের মধ্যে কোনো বিতর্ক ছিল না কিংবা ভেদাভেদ ছিল না, যেটি আমরা বিগত সময়ে দেখতে পাচ্ছি। তো আবার যেতে চাই মান্না ভাইয়ের প্রসঙ্গ। সরি, আপনারা হয়তোবা বলতে পারেন যে এত কথা কেন বলছি, কারণ এই জন্য বলছি যে আসলে তারকাদের রাজনীতি এবং মান্না ভাই আসলে কেন মহানায়ক, কেন মান্না ভাইকে সারা দেশের কোটি কোটি চলচ্চিত্র প্রেমীরা এখনো শ্রদ্ধাভরে স্মরণ করছে, কেন এখনো বর্তমান বাংলা চলচ্চিত্রের এই দুঃসময়ে চলচ্চিত্রের মানুষও মান্না ভাইকে খুব মিস করছে, এবং একজন মান্নার শূন্যতা আজকে চলচ্চিত্রকে অনেকটাই ভুগাচ্ছে। তো সেক্ষেত্রে মান্না ভাইকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি কখনো রাজনীতিতে আসতে চান, তিনি সরাসরি বলেছিলেন তিনি রাজনীতিতে আসতে চান। তাকে প্রশ্ন করা হয়েছিল রাজনীতিতে এসে আপনার স্বপ্ন কি, তিনি বলেছিল আমি রাজনীতি করতে চাই এবং আমি আজ হোক আর কাল হোক, টুডে অ্যান্ড টুমোরো আমি এমপি নির্বাচন করতে চাই, এবং এমপি নির্বাচন করে জনপ্রতিনিধির মাধ্যমে, জনপ্রতিনিধিত্বের মধ্য দিয়ে আমি মানুষের সেবা করতে চাই। কিন্তু দেখেন মান্না ভাই কিন্তু তখন কোনো দলের বদনাম বলেনি, কোন দল থেকে রাজনীতি করবে বলেনি, কিন্তু তখনই কিন্তু বোঝা গেছে যে একজন মান্না নিজেই একটি দল, নিজেই একটি ইন্ডাস্ট্রি। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি 80 দশকে যারা রাজনীতি করেছে, আমরা আমাদের সময় এখনকার যারা আমরা আছি, তারা অবশ্যই তৎকালীন সময়ের, হ্যাঁ আমরা এক একজন এক একটি দলকে সমর্থন করতেই পারি, কিন্তু আমাদের কর্মস্থলকে টোটালে এই রাজনীতির এবং এই প্রভাবিত না করে এটাকে আমাদের সুন্দর রাখতে হবে। আমরা যার যার জায়গায়, মান্না ভাইয়ের সেই কথাটিকে অবশ্যই আমাদের আমলে নেওয়া উচিত। একজন চিত্রনায়ক ফারুক সাহেব প্রতিহিংসামূলক রাজনীতি করতেন না, একজন আলমগীর সাহেব করতেন না, একজন রাজীব সাহেব করতেন না, এরকম চিত্রনায়িকা মৌসুমী আপুকে আপনারা দেখেছেন, তিনি কিন্তু একটি ছবি নিয়ে খুব বিতর্কে জড়িয়ে গিয়েছিল, যেটি তারেক রহমানের সঙ্গে একটি ছবি ছিল যেটি নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, এবং বিগত সময়ের আওয়ামী লীগ সরকারের আমলে তাকে কিন্তু বিএনপি পন্থী বলেও কিন্তু অনেকটা অপদস্থ করা হয়েছিল। তো সবচেয়ে বড় যে বিষয়টি হয়েছে, মান্না ভাইয়ের মতন কিন্তু আমরা যারা আছি, আমরা মানুষের ভালোবাসা দিয়ে, মানুষের কাছে মানুষের জনপ্রিয়তা দিয়ে, দলকে একদমই আলাদা করে রেখে নিজেদের জনপ্রিয়তা, এবং আমরা যেরকমভাবে তারকা হয়ে উঠেছি সেই তারকার জায়গাটাকে অন্তরে ধারণ করে, মানুষের ভালোবাসাকে অন্তরে ধারণ করে, কিন্তু মান্না ভাইয়ের সেই কথা অনুসারে কিন্তু আমরা
আমাদের স্বপ্ন, রাজনৈতিক স্বপ্ন পূরণ করতে পারি, কিন্তু সেখানে আমাদেরকে অবশ্যই আমাদের কর্মস্থলের জায়গাটাকে অনেক পবিত্র রাখতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সারা দেশের মান্না ভাই ভক্তদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম, এবং আপনাদের প্রতি আমি একজন চলচ্চিত্র ক্ষুদ্র মানুষ হিসাবে কৃতজ্ঞতা জানাই যে আপনারা সবসময় মহানায়ক মান্না ভাইকে স্মরণীয় করে রেখেছেন। মান্না ভাইয়ের জন্মদিন, মৃত্যুবার্ষিকী, প্রত্যেকটি মুহূর্তে আপনারা মান্না ভাইকে অমর করে রেখেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।